হ্যাঁ দুষ্টুমি করে না, কেটে দিব এটা। এটা ক্যাপটা কই? ক্যাপটা ওখানে ওইদিকে। কেমন এটা আমার বোনের বানাইছে, ফিজা দুষ্টুমি করে না। আচ্ছা মা, নাইস হয়েছে মা, আসলেও হ্যাপি খুশি। আসসালামু আলাইকুম, আমি রেহানা ব্লগস ভিডিও থেকে। রেহানা সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অভিনন্দন আমার নতুন একটি ব্লগস দেখার জন্য। অনেক দিন খুব ব্যস্ততায় কেটেছে, আমার মেজো মামা অসুস্থ ছিল, হসপিটালে ভর্তি ছিল, তাই সেখানে খুব আমাকে সময় দিতে হয়েছে, তাই রেগুলার ব্লগ শেয়ার করতে পারিনি। যাই হোক, অনেক দিন পর বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য, যেহেতু 16ই ডিসেম্বর চলে এসেছে, তাই সবাই পতাকা লাগাবে, আনন্দ করবে। দেখতে পারছেন আমাদের বাসা খুব সুন্দর করে সাজানো হচ্ছে, রাতে আমার পায়রাগুলো শীতের রাত বসে আছে, আর আলহামদুলিল্লাহ সবাইকে নিয়ে ভালোই আছি। আর এতদিন বাচ্চাদের পরীক্ষাও ছিল, যার জন্য খুব ব্যস্ত ছিলাম, কারণ ব্লগ তো করি মনের খুশির জন্য, আনন্দের জন্য, আর সবার মাঝে নিজের লাইফ স্টাইলটা একটু শেয়ার করার জন্য। তো যখন খুব ব্যস্ত থাকি এবং সুন্দর সময়গুলো কাটে না, কষ্টের সময়গুলো আপনাদের মাঝে শেয়ার করতে চাই না, সব সময় আনন্দটাই শেয়ার করতে চাই। তো আলহামদুলিল্লাহ আমার ছেলে মেয়ে সবসময় সব কিছুতে খুব আগ্রহী, তারা যখন যেই উৎসব পরব আসে সব কিছু সুন্দরভাবে করতে পছন্দ করে, আর আমি মা হিসাবে সবসময় ওদের পাশে থাকার চেষ্টা করি, ওদের সাথে তাল মিলিয়ে সব কিছু করে দেওয়ার জন্য, যদিও অনেক কষ্ট হয় তারপরেও। আর আমার হাজবেন্ড জানতো না যে বাসায় কী হচ্ছে, সে তো বাসায় এসে খুব সারপ্রাইজ, অনেক খুশি হয়েছে, কারণ দীর্ঘ প্রায় 3-4 বছর পর আমরা এরকম আনন্দ করছি। যারা আমার নিয়মিত ব্লগগুলো দেখেন তারা অবশ্যই জানেন যে ইতিমধ্যে আমার আব্বা মারা গিয়েছেন, তারপর করোনা ভাইরাস একটার পর একটা লেগে আছে, যার জন্য খুব ঘটা করে সব কিছু করা হয় না, সামাজিকতা রক্ষা করার জন্যেই সবসময় সব কিছু করা হয়। আর বেশ অনেক দিন পর, তো আমার হাজবেন্ডের আজকে জন্মদিন 15ই ডিসেম্বর, যার জন্য আমার ছোটো ভাই জয় চলে আসছে, ওরা বারবিকিউ করবে, আনন্দ করবে। আর সব কিছুই ছিল আমাদের প্রি প্ল্যান, কিন্তু আমার হাজবেন্ডের জন্য সারপ্রাইজ। ও ভাবছিল যে বিদেশ থেকে আমার খালাতো বোন এসেছে হীরাপু, তো ও এখন পর্যন্ত আমার বাসায় আসেনি, তো ও আসবে, এর জন্য আয়োজন। আসলে ও যে জন্মদিন ও সবসময় ভুলে যায়, তো আমরাও সব কিছু ওর কাছ থেকে স্ক্রিপ্ট করে নেই, ওকে বুঝতে দেই না যে কেন এগুলো আয়োজন করা হচ্ছে। ও ভাবছে যে 16ই ডিসেম্বর প্লাস আমার বোন আসবে, কিংবা হয়তো বা আরও 2-1 জন গেস্ট চলে আসতে পারে, তো ও খুব আনন্দ করছে আমাদের সাথে, কিন্তু ও কিন্তু বুঝতে পারছে না যে কেন এ সমস্ত করা হচ্ছে। আর আলহামদুলিল্লাহ সবাই মিলে অনেক পরিশ্রম করছে, আমার ফুপু শাশুড়ি, সে আমাকে খুব আদর করে, আমিও তাকে নিজের মার মতোই দেখি, আলহামদুলিল্লাহ সে এখনও আমাদের পাশে আছেন। আর এই তো আমার মেয়ে বেডশিট লাগিয়ে দিয়েছে ওর পছন্দ মতো, এখানে সবার জন্য একটু নুডলস রান্না করে ফেললাম, যে গেস্ট যদি বিকাল বিকাল আসে যেন ওদেরকে কিছু একটু দিতে পারি। আর সবার অপেক্ষায় আমরা মানে কাজও করছি, অপেক্ষাও করছি, কিন্তু যাদেরকে আমন্ত্রণ করা হয়েছিল
তারা কিন্তু অনেক দেরি করে এসেছে, যেহেতু আজকে বৃহস্পতিবার, তো রাস্তাঘাট খুব যানজট। যাই হোক, আমার ভাই আলহামদুলিল্লাহ সময় মতো চলে এসেছে, আর ও না আসলে হয়তো সব কিছু অনেক লেট হইতো। আর এদিক দিয়ে মেহমানদের জন্য অপেক্ষা করতে করতে পরে আমরাই খাওয়া শুরু করে দেই। পুরাতন ঢাকার পুরি, আলুচ, বেগুনি, এগুলো আমাদের সন্ধ্যা নাস্তায় চলছিল। দেখতেই পাচ্ছেন সবাই মিলে নাস্তা করছি, আর আমার মেয়ে আলহামদুলিল্লাহ আমাকে অনেক হেল্প করেছে গতকাল থেকে, যদিও ওর প্র্যাকটিক্যালের জন্য অনেক পরিশ্রম করছিল, তার পাশাপাশি সব কিছুতেই হেল্প করছে। ভিডিও শুরুতেই দেখতে পেরেছেন যে ওরা সবাই মিলে আমাকে হেল্পও করছে এবং ওদের আনন্দ করার জন্য সব কিছু রেডি করছে। এটা কিন্তু তাহলে আরেকটা গরম দিতে হবে, এই মাছগুলো অন্য কাহিনী করতে হবে। কি ভাবে জানি দুইটা পায়া গেলাম, কেডা এডা একাল ইয়াডা নিনজা, মাশাআল্লাহ অনেক সুন্দর। হ্যাঁ ভালো, আপনাদের সবার কি অবস্থা? হ্যাঁ খুব সুন্দর হয়েছে। আসছে হিরাপুরা? তাহলে একটা কাজ করো, দুইটা একসাথে করে দাও, তেল খালি উল্টাবা পাল্টাবা তেল দিবা। দানে দানে পেলি খায় খানে ওলা কান, এখানে কারো দোষ নাই। ওয়েলকাম ওয়েলকাম, প্রথম দিন তোমাদেরকে এইভাবে ওয়েলকাম করতে চেয়েছিলাম, পারিনি। হ্যাঁ আটটা আশা লাগছে, নালে আর জীবন আশা হইতো না। আহারে কি যে একটা অবস্থা, ওয়াও কি সুন্দর তাই। তোদের লেট হচ্ছে দেখে আমরা শুরু করে দিচ্ছি, যেন আইসাই তোরা হাপুস গুপুস করতে পারোস। আমি আছি আমার পিছনে তোমাকে তোমাকে এক একজন বলার জন্য অস্থির হয়ে রয়েছে, কিন্তু তুমি ঘুমায় রয়েছে। মাত্র বের হয়েছে যে ব্লগ হচ্ছে। আসসালামু আলাইকুম দুলা ভাই, কি হয়েছে ইটা গরম? এটা ওরা পাইছে একজন আরেকজন, আপনারা
আমাদের একটা মানবতা আছে সেই দৃষ্টিকোণ আপনাদের রেখেছি কারণ ভাই ভক্তিদা দিদির দেওয়া থাকে তারা আবার আগে রয়েছে এই শুনো এক একজনে বাপ মার একমাত্র একমাত্র পাইছে ওয়ান পিস অন বেস তাও আমি দুই মাত্র একমাত্র আচ্ছা দুই মাত্র যাই হোক যাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো না লাগলেও জানাবেন আর সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা যারা এখন মতো নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে আজকের মতো এখানে কেক কাটাকাটি গুলো দেখাতে দেখাতে বিদায় নিবো আল্লাহ হাফেজ দূর এটি হাতে লাগলো সব ঘুরাই দিয়ে মামাকে দাও তোমাকে।